সো হেই গাইজ, আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ড্রিমস চ্যানেল। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। পুরো একটা বছর পর আজ এসেছি কলেজের সোশ্যালে। আর বছরও তোমরা দেখেছো আমি ভিডিও আপলোড করেছি, তখন আমি কলেজের স্টুডেন্ট ছিলাম, এখন হয়ে গেছি এক্স সিনিয়র স্টুডেন্ট। বাট এই যে ওরা কত সুন্দর স্টল সাজিয়েছে, আমরা যেরকম আগের বারে প্রিপারেশন করেছিলাম ঠিক সেরকমভাবে, তার থেকে অনেকটা বেটার ওরা করেছে। তো যাই হোক, আমি যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টে ছিলাম, তো ইংলিশ ডিপার্টমেন্ট এবারে স্টলে সেকেন্ড পজিশন পেয়েছে, তো আগেরবারে থার্ড পজিশন, তো ওরা যে থার্ড পজিশন থেকে সেকেন্ড পজিশনে আনতে পেরেছে তার জন্য আমরা ভীষণ ভীষণই খুশি, থ্যাংকস টু অল আওয়ার জুনিয়র স্টুডেন্টস। তো আমরা সবাই মিলে এখানে চলে এলাম, ফুচকা খেতে গিয়েছিলাম। তো তারপর অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কারণ তখনও অনুষ্ঠান শুরু হয়নি, মেন যে আকর্ষণ সেটাই এখনও শুরু হয়নি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এবং অবশ্যই ভিডিওটা কেমন লাগলো এবং আমরা কতটা এনজয় করেছি সেদিন সেটা শেষ হওয়ার পরই অ্যানাউন্সমেন্ট হয়ে গেলো যে এবার মেইন প্রোগ্রাম শুরু হবে। তো প্রথমেই আমাদের যে সিঙ্গার এসেছিল রূপম ভট্টাচার্য, ভীষণ 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 ভালো মানে সিঙ্গার, কী বলবো, মানে গলার স্পার্কল ইজ অসম। তোমরা অবশ্যই গানটা শোনো, কেমন লাগলো অবশ্যই জানিও। শেষ হওয়ার আগে গান শুনতে শুনতে খবর পেলাম আমার মোস্ট পপুলার এবং ভীষণ ভীষণ ফেভারিট সিঙ্গার ফ্রম সারেগামা ফেস্টিভাল নাও ফ্রম 2012, দ্য ওয়ান অ্যান্ড অনলি সতীশ গজমি, ও চলে এসছে। তো যেহেতু সংসদের একটি ছেলেকে আমার বলা ছিল স্পেশাল পারমিশনে যে একবার হলে ওর সাথে দেখা করিয়ে দেওয়া, সেজন্য খবর পেয়েই ও আমাকে ফোন করে ডাকলো, আমি চলে গেলাম ওর সাথে দেখা করতে। এবং ছবি তোলার সুযোগটা কি কখনো ছাড়া যায়, অবশ্যই একটা ছবি তার সাথে তুলেছিলাম। তো তারপর যে ওর যে গ্র্যান্ড এন্ট্রি, তো লেটস সি দিস। सूरत परी जैसी होगी, मुझे क्या पता दिल रुबा कैसी होगी, किसी खूबसूरत परी जैसी होगी, मुझे क्या पता दिल रुबा कैसी होगी। कभी खेलूंगा सारे राज अपने, मैं तुझको दे दूंगा मेरी। तू मान मेरी जान, मैं तुझे जाने ना दूंगा,
যতটা পরিমাণে নাচানাচি করেছিলাম এবারে সেরকম সুযোগ পাইনি তাও লাস্টের দিকে একটু আমরা বেশ মানে যে পপ সিঙ্গেল হয়েছিল তো সেখানে আমরা একটু নাচানাচি করেছিলাম কিন্তু লাস্টের যে সিঙ্গেল উঠেছিল একটি মেয়ে সঞ্জিতা চ্যাটার্জি ওকে আমরা দেখতে পাইনি কারণ প্রচন্ড লেটে এন্ট্রি নিয়েছিল অ্যান্ড আমাদের বাড়ি যেতে হবে অনেকটা রাত হয়ে গিয়েছিল সে কারণে আমরা চলে গেছিলাম বাট তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পাবে ওর গানের কারণে আমি ভিডিওর ক্লিপটা কালেক্ট করে তোমাদের জন্য শেয়ার করলাম তো আজকের মতো এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এবং অনেক অনেক শেয়ার করো তো আজকের মতো টাটা।